চলো আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করব এখন সেটা হচ্ছে সময় ও কার্য, ঠিক আছে? টাইম অ্যান্ড ওয়ার্ক, সরি। টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্য। তো এই চ্যাপ্টার করতে গেলে, করার আগে আমাদেরকে কয়েকটা বেসিক জিনিস জানতে হবে, ঠিক আছে? যেমন কাজ করতে গেলে আমাদের কী কী জিনিসের প্রয়োজন হয়, এসেন্সিয়াল জিনিসগুলো কি, যে জিনিসগুলো না হলে কাজ হবে মানে করা যাবে না, বলো তো। কাজ করতে গেলে একটা সময় লাগবে, ঠিক আছে? কাজ করতে গেলে একটা সময় লাগবে, আর কি লাগবে বলো তো? টাকা পয়সা, না টাকা পয়সা না হলেও কাজ হবে, তাহলে কি লাগবে? দক্ষতা লাগবে, অর্থাৎ ক্ষমতা লাগবে। তাহলে সময় আর গুণফলটাই হচ্ছে কাজ, সময় আর ক্ষমতার গুণফলই হচ্ছে কাজের পরিমাণ। বুঝা গেল? সময় ইনটু ক্ষমতা সমান কাজ হয়। তো দেখো, এই ক্ষমতা ব্যাপারটা একটু ভালো করে আমরা ক্লিয়ার করে নেব। ক্ষমতা কাকে বলা হয়, হোয়াট ইজ এফিসিয়েন্সি? এটা মানুষ হোক মেশিন হোক, তার এফিসিয়েন্সি কাকে বলে, হোয়াট ইজ এফিসিয়েন্সি? ক্ষমতা কি, কাজ করার হারকে ক্ষমতা বলা হয়, ঠিক আছে? কাজ করার হারকে ক্ষমতা বলা হয়, অর্থাৎ একটা মানুষ হোক বা মেশিন হোক, একক টাইমে একক সময়ে কতটা পরিমাণ কাজ করছে সেটাই হচ্ছে তার ক্ষমতা। একক সময়টা ডে হতে পারে, আওয়ার হতে পারে, মিনিট হতে পারে, মান্থ হতে পারে, যা কিছু হতে পারে, সময়ের যে কোনো একটা একক সময়ে যতটা পরিমাণ কাজ করছে সেটাই হচ্ছে তার ক্ষমতা। ধরে নাও, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, একটা 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 লোক আর কি, বা একটা মিস্ত্রি তোমাদের বাড়িতে কাজ করছে, ধরে নাও প্রতিদিন পাঁচটা করে টেবিল বানাচ্ছে, ঠিক আছে? প্রতিদিন পাঁচটা করে টেবিল বানাতে পারে, সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে মিস্ত্রি কী করে, পাঁচটা টেবিল বানাতে পারে। এরপর তুমি যদি বলো, না আজকেই আমাকে 20টা বানিয়ে দাও, সে পারবে কি, পারবে কি বানাতে? কখনো পারবে না। প্রতিটা মানুষের একটা ক্ষমতা আছে, তা হাইয়েস্ট ক্ষমতা প্রয়োগ করে সে পাঁচটা করে টেবিল বানাচ্ছে। তাহলে বলো তো, 10 দিনে কতগুলো বানাবে? প্রতিদিন যদি পাঁচটা করে টেবিল বানাই, তাহলে 10 দিনে কতগুলো বানাবে বলো? 50টা টেবিল বানাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ক্ষমতাকে সময় দ্বারা গুণ করলে আমরা কি পাচ্ছি, মোট কাজের পরিমাণটা পাচ্ছি। ক্লিয়ার? দেখো আবার, আমরা সময়টা কী করে পাবো বলো, সময়টা কী করে পাবো বলো? প্রতিদিন পাঁচটা করে যদি টেবিল বানাই, তাহলে এই 50টা টেবিল বানাতে কতদিন সময় লাগবে বলো? ডেইলি পাঁচটা করে বানাচ্ছে, তাহলে 50টা টেবিল বানাতে কী করব, 50কে আমরা ক্ষমতা দিয়ে ভাগ করব, তাহলে কতদিন হবে বলো? 10 দিন হবে। ক্লিয়ার হয়েছে? আবার আমরা ক্ষমতা কী করে বার করব বলো, ক্ষমতাটা কী করে বার করব? দেখো, এই 10টা টেবিল বানাতে, সরি, এই 50টা টেবিল বানাতে 10 দিন সময় নিচ্ছে। একটা মিস্ত্রি 50টা টেবিল বানাচ্ছে, 10 দিন সময় নিচ্ছে। তাহলে প্রতিদিন কটা করে বানিয়েছে, দৈনিক কটা করে টেবিল বানাচ্ছে বলো? 50টা টেবিল বানাতে যদি 10 দিন সময় নেই, তাহলে 50কে আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে কী হবে? 50/10 মানে 5, তাহলে 5টা টেবিল প্রতিদিন বানিয়েছে, তাহলে 5 টেবিলস পার ডে বানাচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে আমরা কী পেলাম, ঠিক আছে? এই জিনিসগুলো ক্লিয়ার করতেই হবে মাই ডিয়ার, নাতে মুশকিল আছে। তাহলে সময় সমান কী পাবো বলো? সময় সমান কাজ বাই ক্ষমতা, অর্থাৎ কাজটাকে আমরা ক্ষমতা দ্বারা ভাগ করলে সময়টা পাবো। বুঝা গেছে? যে কাজটা করবে, মানুষ হোক আর মেশিন হোক, বা দুজন হোক বা তিনজন হোক, তাদের ক্ষমতা দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? তাহলে ক্ষমতা সমান কী হবে বলো? ক্ষমতা সমান কী হবে? কাজ বাই সময় হবে। তাহলে তিনটা জিনিসের রিলেশন আমরা বুঝতে পারলাম, সময়, ক্ষমতা আর কাজ। তো এটা দিয়েই আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে? বেসিক অঙ্ক আমি দেখাচ্ছি, চলো। আর
এই টাইপের যত এই চ্যাপ্টারে অনেক অঙ্ক হয় না, বুঝেছ? ছয় থেকে সাত রকমের অঙ্ক আছে, তো আমি প্রতিটা টাইপ আলাদা আলাদা করে দিয়েছি সবার সুবিধার্থে। এই সাতটা টাইপ তোমরা যদি কভার করো তো আশা করি কোনো কোনো অঙ্কে আটকাবে না, ঠিক আছে? কোনো অঙ্কে আটকাবে না। দেখো তোমরা, দেখো টাইপ ওয়ান ফার্স্ট অঙ্ক, দেখো একটা অঙ্ক ভালো করে ক্লিয়ার করে নেওয়া যাক। রাম ও শ্যাম যথাক্রমে একটি কাজ 15 দিনে ও 30 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কতদিনে শেষ করবে? বুঝা গেছে? তাহলে রাম যদি একা কাজটি করে তাহলে 15 দিন সময় নেই, আর সেই কাজটাই যদি শ্যাম করে তাহলে কত সময় নেই বলো? 30 দিন সময় নেই। তাহলে এই দুটোকে আমরা এলসিএম করব, মানে লসাগু করব। 15 আর 30 লসাগু কত হবে বলো? 30 হবে। লসাগু হবে কত? 30। এই লসাগুটাকে আমরা কি বলবো? মোট কাজ বলবো। তাহলে টোটাল কাজ কতটা? এই 30 ইউনিট, হ্যাঁ না, এগুলো ইউনিট বলবো। এটা হচ্ছে তোমার মোট কাজ। একটা অঙ্ক ভালো করে ক্লিয়ার করে নেওয়া যাক, বাকিগুলো সব বুঝতে পারো। তাহলে মোট কাজ একটু আগেই আমি বললাম, দেখো এটা কাজ, এটা কি? এটা সময়। তাহলে এই কাজটাকে সময় দ্বারা ভাগ করলে কি পাবো বলো? ক্ষমতা পাবো। 30 কে 15 দ্বারা ভাগ করলে 2 হবে। তাহলে রামের ক্ষমতা হচ্ছে 2 ইউনিট পার ডে, 2 ইউনিট পার ডে, অর্থাৎ রাম প্রতিদিন 2 ইউনিট করে কাজ করবে। সিমিলারলি শ্যামের ক্ষমতা কত হবে বলো? 1 ইউনিট পার ডে। দেখো বোঝা গেল কিনা? কি করলাম, যে ডেটাগুলো ছিল, রাম এককভাবে একটি কাজ 15 দিনে করতে পারে, শ্যাম এককভাবে সেই কাজটা 30 দিনে করতে পারে, তাহলে 15 আর 30 কে আমরা এলসিএম করলাম। সেই এলসিএমটাকে কী বলছি? এটাকে মোট কাজ বলছি। টোটাল ইউনিট অফ ওয়ার্ক হচ্ছে 30 ইউনিট। ক্লিয়ার হয়েছে? এই কাজটাকে সময় দ্বারা ভাগ করলে ক্ষমতা পাচ্ছি, অর্থাৎ রাম প্রত্যেক দিন 2 ইউনিট করে কাজ করতে পারবে, আবার শ্যাম প্রত্যেক দিন কত পারবে? 1 ইউনিট করে কাজ করবে। কী বলেছে? তারা একত্রে কাজটি কতদিনে শেষ করবে? তাহলে তারা একসাথে যদি কাজ করে তাহলে দৈনিক কতটা কাজ হবে, অর্থাৎ দুজনের যৌথ ক্ষমতা বার করতে হবে, ঠিক আছে? যে বা যারাই কাজ করুক না কেন তাদের ক্ষমতা জানতে হবে, নাহলে কাজ হবে না। ক্লিয়ার? তাহলে রাম আর শ্যাম করবে, তাহলে রাম প্লাস শ্যাম যদি একসাথে কাজ করে তাহলে ওদের যৌথ ক্ষমতা কত হবে বন্ধুরা বলো? অর্থাৎ ওরা ডেইলি কত কাজ করবে, একসাথে কত কাজ করবে? রাম করে 2 ইউনিট, শ্যাম করে 1 ইউনিট, তাহলে রাম আর শ্যামে দুজনে কত করবে? 3 ইউনিট করে কাজ করবে। বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়? 3 ইউনিট পার ডে। তাহলে প্রত্যেক দিন যদি তারা 3 ইউনিট করে কাজ করতে পারে তাহলে 30 ইউনিট কাজ কতদিনে করবে? কতদিনে করবে? 10 দিনে করবে। তাহলে সময় সমান কী বললাম? কাজ বাই ক্ষমতা। কার ক্ষমতা? যে কাজটা করবে তার ক্ষমতা দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ মোট কাজ রয়েছে 30 ইউনিট, আর রাম আর শ্যাম করবে, তাহলে রাম আর শ্যামের ক্ষমতা দিয়ে আমরা ভাগ করব, সমান 10 দিন হবে আনসার। ক্লিয়ার? এটা হবে আনসার, ঠিক আছে? চলো চলে যাই নেক্সট অঙ্কে। দেখো এ বি ও সি যথাক্রমে কোনো কাজ পৃথকভাবে 10 দিনে 12 দিনে ও 15 দিনে করতে পারে, তারা এককভাবে কাজগুলো করছে। এ যদি একা করে 10 দিন সময় নেই, বি যদি একা করে 12 দিন সময় নেই, আবার সি যদি একা করে 15 দিন সময় নেই। তাহলে এই 10, 12 আর 15 আমরা এলসিএম করবো, লসাগু করবো, কত হবে বলো? কত হবে বলো? 60 হবে। তাহলে লসাগু হলো 60, অর্থাৎ মোট কাজ হচ্ছে কতটা? 60 ইউনিট। তাহলে এই কাজটাকে সময় দ্বারা ভাগ করলে কি বললাম? কাজ ভাই সময় সমান কী হয়? ক্ষমতা হবে। তাহলে এটা কি? এর ক্ষমতা, অর্থাৎ এ প্রত্যেক দিন 6 ইউনিট কাজ করতে পারবে। ক্লিয়ার? বি প্রতিদিন কত করবে বলো? 5 ইউনিট কাজ করবে। সি প্রতিদিন কত করবে বলো? 4 ইউনিট করবে। বোঝা গেল বন্ধুরা? এখানে কাজ, সময় আর ক্ষমতা সবই আছে। দেখো এই তিনটা জিনিসেই আছে, তিনটা জিনিস দিয়েই অঙ্কগুলো সব হবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এটা কাজ বটে, এটা ক্ষমতা বটে, এটা সময় বটে। তাহলে সময় সমান কী হয়? কাজ বাই ক্ষমতা হয়। তাহলে কাজটা
তারা একসাথে করলে কতদিনে কাজটি শেষ হবে, তারা একসাথে বলতে এ বি আর সি তিনজন একসাথে করলে তিনজনের যৌথ ক্ষমতা আমাকে জানতে হবে। এ বি আর সি এর মোট ক্ষমতা কত হবে বলো? 15 ইউনিট করে কাজ করবে, 15 ইউনিট পার ডে কাজ করবে, তারা একসাথে কাজ করলে কাজ করবে কতটা? 15 ইউনিট। প্রত্যেক দিন 15 ইউনিট করে কাজ করবে, তাহলে টোটাল 60 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে বলো? কি করব, কাজটাকে ক্ষমতা দিয়ে ভাগ করব, তাহলে সময় সমান 60/15 সমান 4 দিন হবে আনসার। ঠিক আছে, বলো বোঝা গেল কি না? ক্লিয়ার হয়েছে সববার? ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক চলে যাই। এ ও বি একত্রে দেখো অঙ্কটা আরও একটু আলাদা, আমরা আলাদা 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 অঙ্কে চলে যাচ্ছি। দেখো এ প্লাস বি একত্রে মানে যৌথ হয়ে, যৌথ হয়ে মানে কি প্লাস হয়ে 15 দিনে কাজটি করতে পারে, এ একা 20 দিনে করতে পারে সেই কাজটাই, আবার এ যদি একা করে তাহলে 20 দিন সময় নেই, তাহলে 15 আর 20 আমরা এলসিএম করব, কত হবে বলো? 60 হবে। তাহলে এটার কী নাম? মোট কাজ। মোট কাজ কত? 60 ইউনিট। কাজটাকে সময় দ্বারা ভাগ করলে কী পাবো? এফিসিয়েন্সি পাবো, 4 হবে। বি একা কত দিনে কাজটি করবে? তাহলে বিকে দিয়ে এই কাজটা করাতে হবে, তাহলে বিয়ের ক্ষমতা জানতে হবে আমাকে, নাহলে বি কাজ করতে পারবে না। বি দৈনিক কতটা কাজ করে অর্থাৎ তার ক্ষমতা কত? তো দেখো এর ক্ষমতা, দেখো এর ক্ষমতা কত বলো? 3। এ প্রত্যেক দিন 3 ইউনিট করে কাজ করতে পারে, বোঝা গেল কি না? এ প্রত্যেক দিন 3 ইউনিট করে কাজ করতে পারে। আবার তাহলে বি এর ক্ষমতা কত হবে বলো? এ আর বি এই দুজনের যৌথ ক্ষমতা দেখো 4, আর এর একাই ক্ষমতা কত? 3। তাহলে বি এর ক্ষমতা কত হবে বলো? 1 হবে কি না? 1 হবে। ঠিক আছে, তাহলে 1 ইউনিট পার ডে, বি প্রত্যেক দিন 1 ইউনিট করে কাজ করতে পারবে, তাহলে এই কাজটা পুরো কাজটা যদি বিকে দিয়ে করাতে হয় কতদিন সময় লাগবে? বি তো পুরো মানে প্রত্যেক দিন 1 ইউনিট করে কাজ করতে পারে, তাহলে 60 ইউনিট কাজ কতদিনে করবে? 60 দিনেই লাগবে। তাহলে বি একা সময় নেবে, হ্যাঁ না, বি সময় নেবে কত সময় নেবে বলো? 60/1 সমান 60 দিন, এই 60 দিন হবে অ্যান্সার। ঠিক আছে, বুঝে গেছে আশা করি, একদম ক্লিয়ার। চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো এ ও বি একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে ওই কাজটি 40 দিনে, যদি এ একা ওই কাজটি 60 দিনে। অঙ্কটা আরও একটু আলাদা, দেখো এ ও বি একটি কাজ, এরা এ ও বি একত্রে বটে না, এ আর বি একত্রে করলে 30 দিন সময় লাগবে, আবার বি আর সি একত্রে করলে 40 দিন সময় লাগবে, আবার এ যদি একা কাজটা করে, পুরো কাজটা যদি এ একা করে, তাহলে তোমার 60 দিন সময় লাগবে। তাহলে 30, 40 আর 60 এর এলসিএম করবো আমরা, হ্যাঁ না, 30, 40 আর 60 এর আমরা এলসিএম করবো, এলসিএম কত হবে বলো? 120 ইউনিট, বুঝা গেছে? তাহলে এই কাজটাকে আমরা সময় দ্বারা ভাগ করবো, কী পাবো? ক্ষমতা পাবো। ক্লিয়ার হয়েছে কি না? এই কাজটা বলেছে, তবে এখানে একটা কমা, তবে সি একা ওই কাজটি কতদিনে করবে? এই পুরো কাজটা 120 ইউনিট কাজ আমি সিকে দিয়ে করাতে চাই, তাহলে আমাকে সি এর ক্ষমতা বার করতে হবে, এনি হাউ সি এর ক্ষমতা বার করতে হবে বলো? দেখো আচ্ছা বলো, এর ক্ষমতা আমরা জানি, শুধুমাত্র এর ক্ষমতা, এ প্রত্যেক দিন 2 ইউনিট করে কাজ করতে পারে। আচ্ছা এ আর বি একসাথে কত কাজ করে প্রত্যেক দিন? 4 ইউনিট। তাহলে এর ক্ষমতাটা বাদ দিয়ে দিছি আমি, তাহলে বি কত করবে বলো? বি প্রত্যেক দিন কত করবে? বিও 2 ইউনিট করে কাজ করবে। আমি বি এর ক্ষমতাটা পেয়ে গেলাম, বি প্রত্যেক দিন 2 ইউনিট করে কাজ করতে পারে, আবার বি আর সি প্রত্যেক দিন 3 ইউনিট কাজ করতে পারে, তাহলে সি কত করে বন্ধুরা বলো? 1 ইউনিট হবে কি না? হবে তো, তাহলে সি করবে প্রত্যেক দিন 1 ইউনিট। ক্লিয়ার হয়েছে? তো এখানে আমি সবেই আনসার দিতে পারবো, দেখো শুধুমাত্র 1 দিয়ে তুমি যদি করাও, তাহলে 120কে আমি 2 দ্বারা ভাগ করব, 60 হবে আনসার, যেটা প্রশ্নে দেওয়াই ছিল। আবার বি যদি বলে কতদিনে করবে এককভাবে, তাহলে 120কে 2 দ্বারা ভাগ করব, বি এরও 60 দিন লাগবে এই কাজটা, সিকে দিয়ে করাবো, তাহলে কত দ্বারা ভাগ করব? 1 দ্বারা ভাগ করব, অর্থাৎ 120 দিনেই লাগবে। আবার সবাই মিলে যদি করে, পুরো কাজটা যদি এ বি আর সি একসাথে করে, তাহলে ওদের যৌথ ক্ষমতা জানতে হবে, যৌথ ক্ষমতা কত হবে বলো? একসাথে তারা কাজ করলে ডেলি তারা 5 ইউনিট করে কাজ করতে পারবে, তাহলে 120কে আমরা 5 দিয়ে ভাগ করবো, তাহলে 24 দিন হবে আনসার। বোঝা গেছে কি না? তো আমাকে কি বলেছে প্রশ্নে? সি কত দিনে করবে?
তাহলে সি একা কাজটি করবে 120 বাই 100 মান 120 দিন। বোঝা গেছে? তাহলে 120 দিন হবে আনসার, 120 দিন হবে আনসার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আবার অনেকেরই একটু ডাউট থেকে গেল এই এলসিএমটা কি করে করলাম। দেখো, 20, 40 আর 60-এর এলসিএম 120 হবে, এটা উইদাউট ক্যালকুলেশনে তোমাকে বলতে হবে, ছোটোখাটো এলসিএম মোটে। তাহলে দেখো একবার দেখে নাও, যাদের অসুবিধা আছে তারা দেখো। হ্যাঁ না, এরকম বারবার ভাগ করে করে ভাগ করে করে না দেখে এখানে যতগুলো সংখ্যা আছে, কত আছে? 30, 40 আর 60। সবচাইতে হায়েস্ট নাম্বার কত? 60। সবচাইতে হায়েস্ট নাম্বার কত? 60। এবার 60-কে দেখো তো এই বাকি সংখ্যাগুলো দ্বারা ভাগ যাচ্ছে কি না। যদি ভাগ যায় তাহলে 60-ই হবে লসাগু, যদি না যায় ভালো করে শুনে রাখো, 60-কে যদি এই বাকি সংখ্যাগুলো অর্থাৎ এই বড় সংখ্যাটাকে বাকি সংখ্যাগুলো দ্বারা যদি ভাগ যায় তাহলে বড় সংখ্যাটাই লসাগু হবে, যদি না যায় ভাগ তাহলে কি হবে? এর কোনো গুণিতক আনসার হবে, এর কোনো গুণিতকই লসাগু হবে। তাহলে এর গুণিতক তারপরে চলে যাচ্ছি আমি, 60 ইন্টু 2 সমান কত হলো? 120। 120-কে আমি ভাগ করে দেখবো 30 আর 40 দ্বারা ভাগ যায় কি না। যদি ভাগ যায়, হ্যাঁ যাচ্ছে, 30 দ্বারাও যাচ্ছে, 40 দ্বারাও যাচ্ছে, তাহলে 120-ই হবে লসাগু। যদি না যেত তাহলে আমি 60-কে 3 গুণ করতাম, অর্থাৎ 180-কে আমি চেক করতাম। যদি 120-কে 30 আর 40 দ্বারা ভাগ না যেত তাহলে আমি 180-কে দেখতাম, সেটাকেও যদি না যেত তাহলে এটাকে 4 গুণ করতাম। বুঝা গেল? তাহলে এখানেই আমার মিলে গেল, আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, চলো চলো যে আমরা নেক্সট অঙ্কে। এ একটি কাজ 5 দিনে, বি 4 দিনে, এবং এ বি ও সি একত্রে ওই কাজটি 2 দিনে করতে পারে। দেখো এই অঙ্কটা আরও একটু আলাদা। তাহলে এ একা যদি কাজটি করে 5 দিন সময় নেই, আবার বি যদি কাজটা একা করে 4 দিন সময় নেই, আর তারা একসাথে এ বি আর সি যদি একসাথে কাজটা করে তাহলে 2 দিন সময় নেই। তাহলে 4, 5 আর 2-এর এলসিএম কত হবে বলো? এক্ষুনি শিখলে বলো, সবচাইতে হায়েস্ট নাম্বার কত? 5। 5-কে 4 দ্বারা 2 দ্বারা ভাগ যায় নাই, তাহলে 5-এর ডবল করে দাও 10। 10-কে 2 দ্বারা যায় কিন্তু 4 দ্বারা যায় নাই, তাহলে একে 3 গুণ করো 15, তাকেও যায় নাই, তাহলে একে 4 গুণ করো 20, তাহলে 20-কে 4 দ্বারা 2 দ্বারা ভাগ যায়, তাহলে 20-ই হবে লসাগু। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তাহলে মোট কাজ হচ্ছে কতটা? 20 ইউনিট। এর এফিসিয়েন্সি কত? 4। বি এর এফিসিয়েন্সি কত? 5। এদের তিনজনের যৌথ এফিসিয়েন্সি কত? 10। ক্লিয়ার? সি একা ওই কাজটি কতদিনে করবে? আবার সিকে দিয়ে কাজটা করাতে হবে। বলো সি এর ক্ষমতা কত? সি এর ক্ষমতা কত হবে বলো? সি এর ক্ষমতা কত? এ বি আর সি তিনজনের যৌথ ক্ষমতা 10, আর বি আর সি এর যৌথ ক্ষমতা কত হবে? 9 হবে। তাহলে 10 থেকে 9 বাদ, অর্থাৎ 1 ইউনিট পার ডে, 1 ইউনিট পার ডে, এটা হচ্ছে সি এর ক্ষমতা। অর্থাৎ সি প্রত্যেক দিন 1 ইউনিট করে কাজ করবে, তাহলে 20 ইউনিট কাজটা কতদিনে কমপ্লিট করবে? সি 20 দিনেই লাগবে। তাহলে সময় সমান 20/1 = 20 দিন হবে আনসার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো চলে যাই আমরা নেক্সট অঙ্কে। দেখো, এ ও বি একত্রে একটি কাজ 10 দিনে, বি ও সি 12 দিনে, সি ও এ 20 দিনে করতে পারে। এখানে দুটো প্রশ্ন রয়েছে, তারা একত্রে কাজটি কতদিনে করবে, তারা পৃথক পৃথকভাবে কাজটি কতদিনে করবে। ঠিক আছে, যাক দুটো প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এ ও বি একত্রে মানে যৌথ হয়ে যদি কাজটা করে 10 দিন সময় নেই, আবার বি আর সি যদি একসাথে কাজটা করে তাহলে সময় নেই কত বলো? 12 দিন সময় নেই, আবার সি প্লাস এ কাজটা করলে তোমার 20 দিন সময় নেই। তাহলে 10, 12 আর 20 এলসিএম কত হবে বন্ধুরা বলো? কত হবে বলো? কত হবে? 60 হবে। তাহলে মোট কাজ হচ্ছে কত? 60 ইউনিট। এ আর বি এর এফিসিয়েন্সি কত? 6। বি আর সি এর কত? 5। সি আর এর কত? 3। তাহলে এই ভাষাটা একটু ভালো করে বুঝবো আমরা, তারা একত্রে কাজটি কতদিনে করবে। তারা বলতে কাদের কথা বলা হয়েছে? তারা বলতে কাদের কথা বলা হয়েছে? তারা বলতে এ বি আর সি এর কথা বলা হয়েছে। হ্যাঁ না, এ বি আর সি এর কথা বলা হয়েছে। এই তিনজন লোক একত্রে কাজটি কতদিনে করবে? তো দেখো, এখানে কতজন লোক আছে বলো তো? টোটাল অ্যাকচুয়ালি এ বি আর সি আছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে হিসাব কতজনের করতে হবে? 6 জনের, এখানে 2 জন, এখানে 2 জন, এখানে 2 জন।
ए डबल আছে বি ডবল আছে সি ডবল আছে তাহলে এই 6 জন লোককে আমি একসাথে জুড়েছি কতজন আছে দেখো দুটো এ আছে একটু ভালো করে লিখলে কি হবে 2a প্লাস 2b প্লাস 2c এই 6 জনের লোককে হ্যাঁ a প্লাস b প্লাস b প্লাস c প্লাস c প্লাস a এরকম না লিখে আমি কি লিখলাম এই 6 জন লোককে 2a প্লাস 2b প্লাস 2c এই 6 জন লোকের যৌথ ক্ষমতা কত হবে বলো 6 জন লোকের যৌথ ক্ষমতা কত হবে বলো কত 14 14 ইউনিট পার ডে এই 6 জন লোক একসাথে কাজ করলে 14 ইউনিট পার ডে কাজ করতে পারবে ঠিক আছে এটাকে আরো একটু সাজিয়ে লিখলে কি হবে বলো 2টা কমন যাবে কিনা হ্যাঁ কমন যাবে তাহলে a প্লাস b প্লাস c সমান 14 ক্লিয়ার হয়েছে তাহলে এই 2 আর 14 কাটবে বন্ধুরা দেখো সমান কত হবে 7 হবে তাহলে এই 3 জন লোক অর্থাৎ a b আর c একসাথে কাজ করলে তোমার ডেইলি কত কাজ করবে 7 ইউনিট করে কাজ করবে ক্লিয়ার হয়েছে তাহলে এক নম্বর প্রশ্ন বলেছে দেখো তারা একত্রে কাজটি কতদিনে করবে তারা বলতে এ বি আর সি এ বি আর সি আমি তাদের যৌথ ক্ষমতা পেয়ে গেছি এ বি আর সি কাজ করলে একসাথে কাজ করলে ডেইলি তোমার 7 ইউনিট করে কাজ হবে তাহলে 60 ইউনিট কাজটা কতদিনে করবে বলো তাহলে এক নম্বর প্রশ্নের আমি অ্যানসার দেব কি 60 কে কত দ্বারা ভাগ করব ওই তিনজনের যৌথ ক্ষমতা দ্বারা 7 দ্বারা ভাগ করব সমান 8 পূর্ণ 4 এর 7 দিন ক্লিয়ার কি নই ক্লিয়ার তো এবার 2 নম্বর প্রশ্ন বলেছে 2 নম্বর কোশ্চেনটা দেখো তারা পৃথক পৃথক ভাবে কাজটি কতদিনে করবে তারা ইন্ডিভিজুয়ালি কাজটা যদি করে কত কত দিন সময় লাগবে তাহলে ওদের ইন্ডিভিজুয়াল ক্ষমতাগুলো জানতে হবে ওদের পৃথক ক্ষমতাগুলো জানতে হবে শুধুমাত্র একে দিয়ে করাবো তো এ ডেইলি কতটা কাজ করে এটা তো জানতে হবে নালে করবে কি করে কাজটা ঠিক আছে তো দেখো এখানে দেখো এ বি আর সি এই তিনজন লোকের যৌথ ক্ষমতা 7 এ বি আর সি কাজ করলে ডেইলি তোমার 7 ইউনিট করে কাজ করতে পারে তো এখান থেকে এ বির ক্ষমতাটা আমি যদি বাদ দিয়ে দিই তাহলে কারটা পাবো সি এর ক্ষমতাটা পাবো বি সির ক্ষমতাটা বাদ দিলে এর ক্ষমতাটা পাবো এ সির ক্ষমতাটা বাদ দিলে বি এর ক্ষমতাটা পাবো তো দেখো এখান থেকে আমি বি সির ক্ষমতাটা বাদ দিয়ে দিচ্ছি না এ বি আর সি তাহলে এখানে বি সির ক্ষমতা দেখো বি আর সি এর ক্ষমতা কত 5 তাহলে 7 থেকে 5 বাদ দিলে কি পড়ে থাকবে বলো এর ক্ষমতা থাকবে তাহলে এ 2 ইউনিট করে কাজ করবে এটা ক্ষমতা বার করছে না এগুলো সব ক্ষমতা এ কত কাজ করছে ডেইলি তোমার 2 ইউনিট কাজ করছে আবার এখান থেকে আমি যদি এ সির ক্ষমতাটা বাদ দিয়েছি এ বি আর সি তিনজন আছে এখানে এ আর সি এর ক্ষমতাটা বাদ দিলে কাটটা পড়ে থাকবে বি এর ক্ষমতাটা পড়ে থাকবে তো এ সির ক্ষমতা কত বটে বন্ধুরা 3 বটে আর ওদের সবার মিলে ক্ষমতা কত 7 তাহলে 7 মাইনাস 3 তাহলে বি এর সমান 4 ইউনিট করে হবে ক্ষমতা বোঝা গেল বি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করবে সিমিলারলি আমি সি এর ক্ষমতাটা কি করে বার করবো বলো তাহলে এ বির ক্ষমতাটা বাদ দিয়ে দেবো এ বি সি তিনজন আছে তা এখানে এ আর বি এর ক্ষমতাটা বাদ দিয়ে দাও তাহলে কত থাকবে এক তাহলে সি এর ক্ষমতা এক ক্লিয়ার হয়েছে এরপর পৃথক পৃথকভাবে দেখা যাক সময় কত লাগবে এ যদি পুরো কাজটা করে কতটা কাজ 60 ইউনিট এর এর ক্ষমতা কত 2 অর্থাৎ এ প্রত্যেক দিন 2 ইউনিট করে কাজ করে তাহলে এর সময় লাগবে কত এর সময় লাগবে কত 30 দিন সময় লাগবে বোঝা গেল কিনা এটা এর সময় লাগলো এবার বি এর কত সময় লাগবে বলো তো বি এর 60 কে তাহলে 4 দ্বারা ভাগ করব তাহলে 60 বাই 4 সমান 15 দিন সময় লাগবে এবার সি এর কত সময় লাগবে বলো টোটাল কাজ 60 ইউনিট সি ডেইলি তোমার 1 ইউনিট করে কাজ করে তাহলে সি এর সময়টা কত লাগবে 60 বাই 1 সমান 60 দিন ঠিক আছে তাহলে এটা হবে অ্যানসার আরামসে বুঝে নাও ভিডিওটা পজ করে করে বুঝে নাও কীভাবে এই হিসাবগুলো বার করলাম অঙ্ক মানে একদম অঙ্ক নয় একদম পাত্তে হিসাব এগুলো নিয়েই আমরা বাড়িতে কাজ ফাজ করাই আর কি লেবার টেবার আমরা কাজ করাই এরকম এরকমভাবেই হিসাব করি ঠিক আছে একদম ভয় পাবে না চলো চলে যাই আমরা নেক্সট অঙ্কে এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 দিনে ও 12 দিনে করতে পারে তাহলে এ যদি একা কাজটা করে কত সময় নেই বলো 18 দিন সময় নেই আবার বি যদি সেই কাজটা একা করে কত সময় নেই বলো 12 দিন সময় নেই তাহলে 18 আর 12 এলসিএম কত হবে বলো 36 তাহলে মোট কাজটা আমরা পেয়ে গেলাম 36 ইউনিট কাজ এর ক্ষমতা কত 2 বি এর ক্ষমতা কত 3
দেখো অঙ্কটা একটু আলাদা দেখো, তারা একত্রে কাজ শুরু করে কিন্তু শেষ হওয়ার তিন দিন আগে বি চলে যায়। একদম ভাষা বুঝতে হবে, অ্যারিথমেটিকের ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে অঙ্ক। কী ঘটনা ঘটেছে? এ আর বি, ওইটা ল্যাঙ্গুয়েজে লেখা আছে, এটা ডিজিটাল মানে ভাষাটা দেখো, ডিজিটাল ভাষাটা। এ আর বি একসাথে কাজটা শুরু করেছে, কতদিন করেছে জানা নেই, জানা নেই কতদিন করেছে, কাজটা করে করে যাচ্ছে, ঠিক আছে। কাজটা শেষ হওয়ার তিন দিন আগে বি চলে যায়। তাহলে এই শেষ তিন দিনের গল্পটা দেওয়া আছে বন্ধুরা, ভালো করে দেখো। তাহলে এই তিন দিন আগে যদি বি চলে যায়, তাহলে এই লাস্ট তিন দিনটা কে করেছে, এ করেছে কি না, বোঝা গেল? তাহলে যেদিক থেকে দিনটা দেওয়া থাকবে সেই দিক থেকে কাজের পরিমাণটা পাবো। আমরা কি জানি, সময় আর ক্ষমতার গুণফলটা হচ্ছে কাজ, সময় আর ক্ষমতার গুণফলটা হচ্ছে কাজ। তো এইদিকে তো সময়টা দেওয়া নাই, আমি এ আর বি এর যৌথ ক্ষমতা জানি, ঠিক আছে পাঁচ ভোটে। তো এখানে যদি বলে দেই দুদিন করেছে, তাহলে দুই ইন্টু পাঁচ মানে দশ ইউনিট কাজ হয়েছে। তো এইদিকে সময়টা এখন আপাতত আননোন আছে, এই দিক থেকে কাজের পরিমাণটা পাওয়া যাবে না, ক্লিয়ার? এই দিক থেকে পাবো, দেখো লাস্ট থ্রি ডেজ কে কাজ করেছে, শুধুমাত্র এ করেছে। তাহলে ওই দিকের কাজের পরিমাণটা করে করে আসো। তাহলে তিন দিনে এ কত করবে, এ তো ডেলি তোমার কত কাজ করে দেখো, দুই ইউনিট কাজ করে, প্রত্যেক দিন দুই ইউনিট কাজ করে। তাহলে তিন দিনে কত করবে বলো, ছয় ইউনিট কাজ করেছে, বুঝা গেছে? তাহলে লাস্ট তিন দিনে হয়েছে ছয় ইউনিট, তাহলে তার আগে দিকে নিশ্চয়ই বাকি কাজটা হয়েছিল। তাহলে টোটাল কাজ কত, ছত্রিশ, তার মধ্যে ছয় হয়েছে একদম শেষ তিন দিনে, তাহলে তার আগে দিকে নিশ্চয়ই তিরিশ ইউনিট কাজ হয়েছে, ক্লিয়ার? তাহলে এই তিরিশ ইউনিট কাজটা কে করেছে, কে করেছে বলো, এ আর বি করেছে। কত সময় লাগবে বলো তো, এ আর বি একসাথে কাজ করলে দেখো ডেলি তোমার কাজ হবে কতটা, পাঁচ ইউনিট করে কাজ হবে। একসাথে কাজ করলে পাঁচ ইউনিট করে কাজ হবে, তাহলে তিরিশ ইউনিট কাজটা কতদিনে করবে, তিরিশ বাই পাঁচ সমান ছয় দিন, ঠিক আছে। উপরে দিনটা লিখলাম, নিচে কাজের পরিমাণটা, ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে, ভালো করে বুঝে বুঝে দেখো কাজটি মোট কত দিনে শেষ হবে। তাহলে মোট সময়টা কত, তাহলে মোট সময় সমান ন দিন, অর্থাৎ মোট সময় সমান ছয় প্লাস তিন সমান ন দিন হবে আনসার, ঠিক আছে। এখানে প্রশ্ন করতে পারে যে বি কতদিন কাজে যুক্ত ছিল, বলো কতদিন যুক্ত ছিল বলো, ছদিন। ওরা ছদিন একসাথে করেছে, তারপরে বি কাজ ছেড়ে দিয়েছে, তাহলে বি ছদিন কাজে যুক্ত ছিল, ক্লিয়ার কি নই? একদম ক্লিয়ার হয়েছে আশা করি। চলো চলে যাই আমরা নেক্সট অঙ্কে। দেখো এ এবং বি একটি কাজ পৃথকভাবে যথাক্রমে কুড়ি দিনে ও বারো দিনে করতে পারে। চলো তাহলে এ একা করলে কুড়ি দিন, বি একা করলে বারো দিন। তাহলে এই কুড়ি আর বারোকে আমরা এলসিএম করবো, কত হবে বলো, কুড়ি আর বারো এলসিএম কত হবে, ষাট হবে। তাহলে মোট কাজ কতটা, ষাট ইউনিট হচ্ছে মোট কাজ। এর এফিসিয়েন্সি, কাজটাকে সময় দ্বারা ভাগ করলে ক্ষমতা পাবো, তিন হবে। বি এর এফিসিয়েন্সি কত হবে বলো, পাঁচ হবে, ক্লিয়ার? এ একা চার দিন করার পর এই অর্ডারটা ভালো করে আমাকে বুঝতে হবে। এ একা চার দিন করেছে, প্রথম চার দিন, এই ফার্স্ট চার দিন কে করেছে বলো, এ একাই করেছে, এই জায়গাটাই আর কেউ ছিল নাই, শুধুমাত্র কে করেছে, এ করেছে কাজটা। চার দিন করার পর বি যোগ দিই, তারপরে এই বাকি বাকি পার্টটার জন্য একে হেল্প করতে কে যাচ্ছে, বি এসছে। তাহলে এটা হচ্ছে অঙ্কটা। তাহলে এইবার কাজের পরিমাণটা আমি কোন দিকে গেলে পাবো, লাস্ট দিকে গেলে নিশ্চয়ই পাবো নাই, প্রথম দিকে গেলেই পাবো। প্রথমে আমার কী আছে, সময়টা দেওয়া আছে, যেদিক থেকে সময়টা দেওয়া থাকবে সেই দিক থেকেই কাজটা পাবো আমরা। কারণ আমরা কী জানি, সময় ইনটু কাজ, এই সময় ইনটু ক্ষমতা সমান কাজ হয়। তাহলে এ একাই চার দিন করেছে, তাহলে এ চার দিনে কতটা কাজ করবে, এ প্রতিদিন তোমার তিন ইউনিট কাজ করে, এটা ডেলি হিসাবটা আছে। তাহলে চার দিনে কত কাজ করেছে বলো, বারো ইউনিট কাজ করেছে, হ্যাঁ কি না, ঠিক আছে। তাহলে এই ষাটের মধ্যে আমার প্রথম চার দিনে বারো ইউনিট কাজ কমপ্লিট হয়েছে, তাহলে আর বাকি কাজ কতটা আছে বলো, ষাট মাইনাস বারো, ষাট মাইনাস বারো সমান কত, আটচল্লিশ ইউনিট, ক্লিয়ার? তাহলে এই আটচল্লিশ ইউনিট কাজটা কে করবে, এ আর বি করবে, একসাথে করবে। তাহলে একসাথে যদি এ আর বি কাজ করে, ডেলি তোমার কতটা কাজ হয় বলো, কত হবে, আট ইউনিট করে কাজ হবে, ডেলি তোমার আট ইউনিট করে কাজ হবে। তাহলে এই আটচল্লিশ ইউনিটটা কতদিনে করবে, আটচল্লিশকে আমি আট দিয়ে ভাগ করব, তাহলে ছ দিন হবে, ঠিক আছে। কাজটি মোট কতদিনে শেষ হবে, তাহলে এই কাজটা পুরোটা কমপ্লিট করতে আমার কতদিন লাগলো, চার দিন আর ছ দিন দশ দিন, তাহলে মোট সময় সমান দশ দিন, মোট সময় সমান দশ দিন হবে আনসার, ক্লিয়ার হয়েছে?
चलो चले जाए नेक्स्ट अंक। ए एक काज दस दिन और बी ओ काजटी कुड़ी दिन करते परे ताले ए जदि एकक भावे करे दस दिन समय नहीं बी जदि एकक भावे करे कुड़ी दिन समय नहीं ताले दस और कुड़ी एलसीएम हबे कत कुड़ी ताले टोटल काज होचे 20 यूनिट। एर क्षमता कत दुई बी एर क्षमता कत एक। चलो एरपर एकटू काजेर अर्डरटा बुझे नेवा जाक कि बोलछे तारा पाँच दिन एकत्रे काज करार पर काजटीर कत अंश बाकी थाकबे তাহলে এই দুজন একসাথে কাজ করবে পাঁচ দিন করাও আগে কাজ কতটা কাজ করবে তাহলে এ আর বি একসাথে কাজ করলে ডেলি তোমার কত কাজ হবে বন্ধুরা বলো তিন ইউনিট কাজ হবে প্রত্যেক দিন তিন ইউনিট করে কাজ হবে তাহলে পাঁচ দিন তারা একসাথে করেছে তাহলে পাঁচ দিনের কাজ পাঁচ দিনের কাজ কত হবে বলো কত হবে ডেলি তিন করছে তাহলে পাঁচ দিনে তিন ইন্টু পাঁচ समान पंदर यूनिट काज क्लियर हो बाकी काज बाकी काज कत कुड़ीर मध्य हमार पंदर यूनिट कमप्लीट हो ताले बाकी काज कत आछे बोलो पाँच यूनिट बाकी आछे। एबार तुम्हें अंश बनाते बोले कत अंश काजटीर बाकी थाकबे अंश बनाते आमरा जानी कि नहीं बोलो কী করে অংশ বানাতে হয় মূলটা নিচে হয় যে কোনো ভগ্নাংশের মূলটা নিচে হয় মূল ঠিক আছে তো মূল কাজ কত কুড়ি তার মধ্যে পাঁচ কমপ্লিট মানে পাঁচ বাকি আছে তাহলে কত অংশ বাকি আছে দ্যাট ইজ কী হবে পাঁচ বাই কুড়ি অংশ সমান কত একের চার অংশ ক্লিয়ার। এবার কত অংশ যদি বলে হয়েছে কত অংশ হয়েছে পনেরো হয়েছে কতর মধ্যে কুড়ি রয়েছে তাহলে এটাকে অংশ বানাতে বললে পনেরো বাই কুড়ি সমান কত তিনের চার অংশ হয়েছে বোঝা গেছে। অংশ বানাতে জানি তো আমরা নাকি একটু মনে করো স্কুল লাইফে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম একশো নম্বরের পরীক্ষা আমি পেয়েছিলাম ধরে নাও পঁচাত্তর তাহলে স্যাররা কী লিখেছিলেন বলো তো ও সরি কী লিখেছিলেন পঁচাত্তর বাই একশো ঠিক আছে অর্থাৎ মূল কাজ কোনটা মূল নাম্বার কত ছিল একশো ছিল যার মধ্যে আমার কমপ্লিট হয়েছিল কত কত পেয়েছিলাম আমি পঁচাত্তর তাহলে এরকম অংশ ঠিক আছে ক্লিয়ার হয়েছে আশা করি। বাকি কাজ আছে পাঁচ ইউনিট সেটা দ্যাট ইজ কত অংশ তাহলে পাঁচ বাই কুড়ি মানে এক চার অংশ ঠিক আছে। চলো চলে যাই আমরা নেক্সট অঙ্কে। দেখো কোনো একটি কাজ এ বি ও সি পৃথকভাবে কুড়ি আট ও দশ দিনে করতে পারে তাহলে এ যদি একা কাজটা করে কুড়ি দিন সময় নেই বি যদি একা পুরো কাজটা করে আট দিন সময় নেই আবার সি যদি একা করে দশ দিন সময় নেই তাহলে কুড়ি আট আর দশ এলসিএম কত হবে চল্লিশ তাহলে মোট কাজ কতটা চল্লিশ ইউনিট। এর এফিসিয়েন্সি কত দুই বি এর এফিসিয়েন্সি কত পাঁচ সি এর এফিসিয়েন্সি কত বলো চার। কিছুদিন কাজ করার পর এ কাজ ছেড়ে যায় তাহলে কাজটা কে শুরু করেছিল এ করেছিল কতদিন করেছে জানি নাই কতদিন করেছে কিছুদিন করেছে কতদিন করেছে কে জানো কিছুদিন করার পর এ কাজ ছেড়ে দেই বি ও সি বাকি কাজ বি ও সি একত্রে বাকি কাজ চার দিনে কমপ্লিট করে তাহলে বি ও সি বাকি কাজটা কী করছে চার দিনে কমপ্লিট করেছে না চার দিনে ক্লিয়ার। তো কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে দেই তাহলে এই শুরু করেছিল কাজটা তাহলে কত দিন করেছিল বন্ধুরা সেটা কিন্তু দেওয়ার নাই তাহলে এদিক থেকে আমি কাজের পরিমাণটা বলতে পারবো নাই ক্লিয়ার। আমি কোন দিক থেকে পাবো লাস্ট দিক থেকে পাবো যেহেতু লাস্ট দিক থেকে আমার সময়টা দেওয়া আছে আর এ দুজনের ক্ষমতা দ্বারা গুণ করলেই কাজটা পাবো তাহলে বি আর সি একসাথে কাজ করলে তোমার কতটা কাজ হবে ডেলি কতটা কাজ হবে নয় ইউনিট কাজ হবে চার দিন করেছে তাহলে চার দিনে কতটা কাজ করবে চার নম ছত্রিশ ইউনিট কাজ হয়েছে প্রথম লাস্ট চার দিনে কাজ হয়েছে ছত্রিশ ইউনিট তাহলে চল্লিশের মধ্যে ছত্রিশ হয়েছে তাহলে তার আগে দিয়ে কতটা কাজ হয়েছিল বন্ধুরা বলো চার ইউনিট কাজ হয়েছিল। এই কাজটা করার সময় কে ছিল শুধুমাত্র এ ছিল এ চার ইউনিট কাজটা কতদিনে কমপ্লিট করেছিল বলো এ তো তোমার ডেলি কত করে দুই ইউনিট করে কাজ করে প্রত্যেক দিন দুই ইউনিট করে তাহলে চার ইউনিট কাজটা কতদিনে করেছিল চার বাই দুই সমান দুদিনে করেছিল ক্লিয়ার হয়েছে। এ কতদিন কাজে নিযুক্ত ছিল তাহলে দুদিন হবে আনসার তাই তো এ দুদিন করেছে এই শুরু করেছিল দুদিন করেছে আর ছেড়ে দিয়েছে তাহলে দুদিন হবে আনসার। মোট কাজটা কতদিন তাহলে ছদিন তাহলে এ দুদিন
যুক্ত ছিল। ক্লিয়ার? এটা হবে আনসার। চলো চলে যাই আমরা নেক্সট অঙ্কে। দেখো এ ও বি একটি কাজ যথাক্রমে চব্বিশ ও আঠেরো দিনে করতে পারে, তাহলে এ যদি একা করে চব্বিশ দিন সময় নেই, আবার সেই কাজটাই বি যদি একা করে তাহলে তোমার আঠারো দিন সময় নেই। তাহলে চব্বিশ আর আঠারো আমরা এলসিএম করবো কত হবে বলো? বাহাত্তর হবে। ঠিক আছে, এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। চার দিন একত্রে কাজ করার পর এ চলে যাই, বাকি কাজ বি কতদিনে শেষ করবে? সেম অঙ্ক। তাহলে এটা তোমার চার দিন, প্রথম চার দিন কে কাজ করছে বলো? একত্রে কাজ করেছে এ আর বি। তারপরে কী ঘটনা ঘটেছে বলো? এ চলে যাই, তাহলে কে কে কাজটা করেছে ওই দিকটা? বি। তাহলে প্রথম চার দিন এ আর বি কাজ করবে, কতটা কাজ করবে বলো? এ আর বি কাজ করলে ডেলি তোমার কত কাজ হবে বলো? কতটা কাজ হবে? সাত ইউনিট কাজ হবে। তাহলে চার দিনের কাজের পরিমাণটা কত হবে বন্ধুরা বলো? চার সাথে আঠাশ ইউনিট। ক্লিয়ার তো? তাহলে বাকি কতটা কাজ আছে বলো? বাকি কত কাজ আছে বলো? চুয়াল্লিশ ইউনিট কাজ আছে। আমরা টোটাল কাজ কত? বাহাত্তর, তার থেকে আঠাশ বাদ দেবো, তাহলে চুয়াল্লিশ ইউনিট কাজ আছে। এই চুয়াল্লিশ ইউনিট কাজটা কে করেছে? চুয়াল্লিশ ইউনিট কাজটা শুধুমাত্র বি করেছে। কতদিন সময় নেবে বলো? বি প্রত্যেক দিন তোমার চার ইউনিট করে কাজ করতে পারে, তাহলে চুয়াল্লিশ ইউনিট কাজটা কতদিন লাগবে করতে? চুয়াল্লিশ বাই চার সমান এগারো দিন। ঠিক আছে, এই কাজটা করেছে কতদিনে? এগারো দিন। তাহলে বি বাকি কাজ বি কতদিনে শেষ করবে? এই এগারো দিন হবে আনসার। বুঝা গেল কিনা? এগারো দিন হবে আনসার, এগারো দিন আনসার। ক্লিয়ার? চলো চলে যাই আমরা পরের অঙ্কে। দেখো এ বি ও সি একটি কাজ যথাক্রমে দশ দিনে, পনেরো দিনে ও তিরিশ দিনে করতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কাজের পরিমাণটা আমরা দেখে নিই। এ যদি একা করে দশ দিন সময় নেই, বি যদি একা করে পনেরো দিন সময় নেই, আবার সি যদি একা করে তিরিশ দিন সময় নেই, তাহলে দশ পনেরো আর তিরিশ এই তিনটার এলসিএম কত হবে বন্ধুরা বলো? কত হবে বলো? তিরিশ ইউনিট। তাহলে এর এফিসিয়েন্সি তিন হবে, বি এর এফিসিয়েন্সি দুই হবে, আর সি এর এফিসিয়েন্সি কত হবে? এক হবে। এরপর দেখো কাজটি শেষ হবার আট দিন আগে এ এবং ছ দিন আগে বি চলে যায়। ঠিক আছে, তো তারা কাজটা তারা একসাথেই শুরু করেছিল নাকি? দেখো ভালো করে অঙ্কটা ভালো করে বুঝো, এ বি আর সি কাজটা একসাথেই শুরু করেছে। কতদিন করেছে জানি নাই, এরা কাজটা করছে করছে করছে, এরা হিসাব করে দেখছে, তবে তো এই ভাষাটা বলতে পারছে যে আট দিন আগে এ চলে যায়। তাহলে একসাথে ওরা কাজটা করে করে যাচ্ছিল, করে 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 যাচ্ছিল। এখান থেকে এরা দেখছে যে আর মাত্র আট দিনের কাজ আছে ভাই, আট দিনের কাজ আছে। তখন কী এলো? এ এ কাজ ছেড়ে দিল আট দিন আগে এ। তাহলে আট দিন আগে এ ছেড়ে দিচ্ছে কাজ, এই দিকটা ভালো করে বুঝো, এই দিকটা আট দিন আছে, এতটা পর্যন্ত তিনজন একসাথে করেছে, আর এ কাজটা ছেড়ে দিচ্ছে, তাহলে বি আর সিকে করতে হবে, আপাতত এই দুজনকে করতে হবে। ক্লিয়ার? এরপর বি আর সি কাজটা করছে 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 করছে, আরও একটা ঘটনা আছে দেখো, এবং ছ দিন আগে বি চলে যায়। তাহলে এরাও এই দুজন দেখলো হিসাব করে, আর আর ছ দিনের কাজ আছে। ঠিক আছে, বি আর সি এদিকে তো এ বি সি ছিল, আট দিন এইদিকে কাজ আছে, এ ছেড়ে দিলে তাহলে বি আর সি আছে, আপাতত বি আর সি আছে। এরা দেখছে যে আর ছ দিনের কাজ আছে। ঠিক আছে, ছ দিন আগে তাহলে এটা ছ দিন, তাহলে এরা দুজন কতদিন করেছে? মিডিলটাই দুদিন করেছে নিশ্চয়ই। বোঝা গেল কি না? এই পুরোটা তো আট দিন, দুজন মাত্র দুদিন করেছে, তবে তো বলছে আর ছ দিন বাকি আছে, ছ দিন আগে তোমার বি চলে যায়। তাহলে লাস্ট ছ দিন কে করেছে? শুধুমাত্র সি করেছে। ঠিক আছে, এইটা ভালো করে বোঝানো কী করে হলো? ক্লিয়ার? তাহলে এইবার কাজের হিসাবটা আমরা কোন দিক থেকে পাবো বলো? এই লাস্ট দিক থেকে পাবো। ঠিক আছে, শুধুমাত্র সি ছ দিন করেছে, একদম শেষের ছ দিন। সি তোমার ডেলি তোমার এক ইউনিট কাজ করতে পারে, দেখো এক ইউনিট কাজ করতে পারে, তাহলে ছ দিনে কত করবে বন্ধুরা বলো? ছ ইউনিট কাজ করেছিল একদম শেষ ছ দিনে, সি করেছে ছ ইউনিট, তার আগে দুদিন মাত্র বি আর সি একসাথে কাজ করেছিল। তাহলে বি আর সি যদি একসাথে কাজ করে,
देखो बंधुरा बी और सी जो एकसाथे काज करे कतटा काज होबे बोलो बोलो तीन यूनिट करे काज होय ताहले दो दिने कत काज करेछे एरा दुजनो करेछे काज छ यूनिट बुझा गेल कि ना ताहले दुजन दो दिन करेछिल मिडिल डे है ना छ यूनिट काज करेछे ताहले बोलो आमार 30 एर मध्ये 6 आर 6 आपातत 12 यूनिट काज कमप्लीट ताहले बाकी काज कत छिल बोलो आगे दिके कत काज होयेछिल 18 यूनिट क्लियर তাহলে এই 18 ইউনিট কাজটা করার সময় কে ছিল কে করেছিল 18 ইউনিট কাজ সবাই ছিল সবাই ছিল এ বি আর সি সবাই মিলে কাজ করেছে 18 ইউনিট কতদিন লেগেছিল বলো তাহলে 18 কে আমি ভাগ করব কি তিনজনের যৌথ ক্ষমতা দ্বারা তিনজন একসাথে কাজ করলে ডেলি তোমার 6 ইউনিট করে কাজ করতে পারবে তাহলে 18 ইউনিট কাজটা কতদিনে করেছিল 18 বাই 6 সমান 3 দিনে বুঝা গেল তাহলে 3 দিনটা পাওয়ার জন্য আমাদেরকে কত কাণ্ড করে আসতে হলো শেষ দিক থেকে তো এই ভাষা তোমাকে বুঝতে হবে অ্যারিথমেটিকের তাহলে কি হলো কাজটি মোট কত দিনে শেষ হবে তাহলে 3 দিন আর 8 দিন 11 দিন তাহলে এক নম্বর প্রশ্নের আমি অ্যানসার পেয়ে গেলাম কি হলো 11 দিন হলো এ কতদিন কাজে যুক্ত ছিল বলো বলো এ কতদিন ছিল শুধুমাত্র 3 দিন ছিল তাই তো সবাই মিলে 3 দিন করেছে তারপর এ চলে গেছে সবার ফার্স্ট এ গেছে তাহলে 3 দিন ছিল যুক্ত হয়ে ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়েছে ঠিক আছে ক্লিয়ার না হলে একটু ভালো করে দেখে নাও স্টেপ বাই স্টেপ দেখে দেখে করো একদম হড়বড় করবে না পাতি হিসাব বটে অঙ্ক নয় হিসাব বটে বারবার বলছি কি অঙ্ককে অঙ্ক মনে করবে না হিসাব মনে করবে বুঝে বুঝে করো ক্লিয়ার চলো